টিবিএসসি পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অনুত্তীর্ণদের পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন। বিশালগড়ের প্রধান শিক্ষক বদলির প্রতিবাদে পড়ুয়াদের পথ অবরোধ স্থলে তাদের দাবির প্রতি সমর্থন জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। রবিবার প্রকাশিত হয়েছে টিবিএসসি পরিচালিত উচ্চ মাধ্যমিকের ফলাফল। পাশের হার 92.29%। কার্যত কোভিড পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হওয়ায় বিদ্যালয়ের বিভিন্ন অভ্যন্তরীণ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এবারের পাশফেল মূল্যায়ন হয়েছে। এর মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে অনুত্তীর্ণরা সোমবার রাজ্যের বিভিন্ন এলাকায় পথ অবরোধ এবং বিক্ষোভ প্রদর্শন করে। এদিন একাংশ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা তেলিয়ামুড়ায় পথ অবরোধ করল। রাস্তায় বাঁশ ফেলে এদিন এই পথ অবরোধ করা হয়। যেখানে পরীক্ষায় হয়নি সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা কিভাবে ফেল করল, অবরোধকারীদের এটাই এখন প্রশ্ন। গত পরশুদিন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়, যেখানে দেখতে পেলাম যে আমরা 30% ছাত্রছাত্রীদেরকে প্রমোট করা হয়নি, তাদেরকে ফেল করে দেওয়া হয়েছে। কারণ যেহেতু পরীক্ষা হয়নি কেন ছাত্রছাত্রীদেরকে ফেল করানো হয়েছে তার দাবিতে আজকে আমরা আমাদের অবরোধ। এবং গতকাল উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে, সেম মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকও প্রায় 22% ছাত্রছাত্রীদেরকে প্রমোট করা হয়নি। পরীক্ষা না হয়ে পরীক্ষাই হয়নি তার কেন ছাত্রছাত্রীদেরকে ফেল করানো হয়েছে তার দাবিতে আমাদের এই আজকের পথ অবরোধ। এবার আমরা স্কুল থেকে বলেছেন যে মাসিক দেওয়া হবে, কিন্তু মাসিক দেওয়া হয়নি, কিন্তু 3 দিন পরে দেওয়া হবে মাসিক বলতে। কিন্তু এই জন্য আমরা এই আন্দোলন নিয়ে বসে আছি এখন, কারণ আমরা এরকম আমাদের জীবন নিয়ে খেলা হচ্ছে কেন কেন করা হচ্ছে। একই সাথে একই দাবিতে এদিন লংতরাই ভ্যালি মহকুমার মনু ঘাটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের অনুত্তীর্ণরা সোমবার জাতীয় সড়ক অবরোধ করল। তাদের এখন একটাই দাবি, যদি পরীক্ষায় বসতে হয় তবে সবাইকে বসতে হবে, অন্যথায় সবাইকে পাস করিয়ে দিতে হবে। আমরা চাই যে এইভাবে পাস দেওয়া হয়েছে, আমরা যাতে পাস দেওয়া হয়। এদিকে পূর্ব গোকুলনগর স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বদলির প্রতিবাদে সোমবার সকালে বিদ্যালয়ের পড়ুয়ারা বিশালগড়ের ভূঁইয়ার মাথায় জাতীয় সড়ক অবরোধ করল। এর মধ্যে রাজ্য সফরে এসে সোমবার উদয়পুর যাওয়ার পথে অবরোধের জেরে আটকা পড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেখানে গাড়ি থেকে নেমে পথ অবরোধকারী পড়ুয়াদের সঙ্গে কথা বললেন এবং পড়ুয়াদের দাবির প্রতি সমর্থন জানালেন মমতা ব্যানার্জির ভ্রাতুষ্পুত্র তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তোমাদের ইস্যুটাও আজকে আমরা সাংবাদিক বৈঠকে তুলব এবং যেখানে এটা জানানো হয়েছে হলো আমাদের একটা ডেপুটেশন যাবে তোমাদের সাথে এবং তোমাদের দাবিকে সমর্থন করে আমরা পাশে দাঁড়াচ্ছি। যেখানে যেরকম সহযোগিতা আমাদের প্রয়োজন হবে আমরা থাকবো, চিন্তা করিনি। কিন্তু গরমের মধ্যে তোমরা বসে এভাবে প্রতিবাদ জানাচ্ছো, সেই শরীর খারাপ হয়, সেটা আরও খারাপ হবে। আম্বাসাতেও এদিন বিভিন্ন বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অনুত্তীর্ণরা জাতীয় সড়ক অবরোধ করেছে। প্রিবোর্ডের ফলাফল দেখে মূল্যায়ন পদ্ধতি সঠিক নয় বলে জানালেন সংশ্লিষ্ট জনৈকা ছাত্রী। একই দাবিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে অনুত্তীর্ণ পড়ুয়ারা এদিন সোনামুড়া বক্সনগর সড়ক অবরোধ করে। পরবর্তীতে মহকুমা শাসক ঘটনাস্থলে এসে তাদের বিষয়টি দেখা হবে বলে আশ্বস্ত করলে পড়ুয়ারা পথ অবরোধ মুক্ত করে, সে কথাই জানালো সংশ্লিষ্ট জনৈক পড়ুয়া। তবে কোন ক্ষেত্রে পড়ুয়াদের এই ধরনের পথ অবরোধের কারণে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতির সামাল দিয়ে প্রতিটি ক্ষেত্রে পথ অবরোধ মুক্ত করলো। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল।